আমি যখন সৌদি আরবে যাওয়ার অফার পাই, সৌদি আরবে যাওয়ার প্রস্তাব যখন পাই, সৌদি আমার সে অফিস ইসলামিক সেন্টার থেকে যখন আমাকে ফোন দিয়েছিল, আমাকে বলছে যে তোমার কোনো শর্ত টর্ত আছে কিনা। তারা খুব স্যালারি ট্যালারি শোনাচ্ছে, হ্যান্ডসাম স্যালারি এত সেত। আমি বললাম দেখো এসব কিছু আমার জানার দরকার নেই, স্যালারি কত দিবা, ডাইল ভাত খাওয়ার ব্যবস্থাও থাকবে, এটুকু তো আমি জানি। আমার শর্ত হলো আমি ফ্যামিলি ছাড়া থাকতে পারবো না। তো আমার কি কপাল? তারা বলছে ওকে ঠিক আছে, তোমার ফ্যামিলি আনার ব্যবস্থা আমরা করবো। আমি গেলাম আর বাংলাদেশে ভিসা বন্ধ হয়ে গেল 2008 সাল না 2009 সালে কথা, একবার সব ভিসা বন্ধ, বাংলাদেশ নাম শুনলেই আর কোনো ভিসা আর কোনো সুযোগই নেই। তো আমি কয়েক মাস থাকার পর দেখলাম ফ্যামিলি ভিসা কোনোভাবে পাই না। পরে এবার আমার অফিসের যিনি আমাকে তখন ফোন দিয়েছিলেন কর্মকর্তা বস শেখ রাশেদ সুবাই, ওনাকে আমি বললাম যে দেখো আমি তো এভাবে থাকবো না, তুমি 1 লক্ষ রিয়াল বেতন দিতে পারো, আমি তো থাকবো না ফ্যামিলি ছাড়া। তো আমাকে আমার আরেক মুদির বুঝাচ্ছে, বলে যে তোমাদের বাংলাদেশি মিলিয়ন মিলিয়ন বাংলাদেশি আছে আমাদের এখানে, বহু দেশে আছে, তারা থাকতেছে না, তোমার সমস্যা কোথায়? তো আমি বললাম দেখো তুমি তাদেরকে দেখাইতেছো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেহাদের ময়দানে পর্যন্ত, যুদ্ধের ময়দানে পর্যন্ত স্ত্রী ছাড়া একা একা যান নাই, শুধুমাত্র এতেকাফের 10 দিন তিনি স্ত্রী থেকে দূরে থাকতেন, তারপরেও স্ত্রী মাথা বাইর করে দিতেন, মাথাটা ধুয়ে দিতেন মসজিদের বাইরে, এত বেশি সংসারী ছিলেন, এত বেশি স্ত্রীকে ভালোবাসতেন এবং স্ত্রীকে সাথে রাখতেন। আমি স্ত্রী সন্তান ছাড়া আমি একদিনও থাকবো না। 11 মাস থাকার পর দেশে ছুটিতে গেলাম, আমি বলে গেলাম যে তোমাদেরকে সালামু আলাইকুম, আমি আর আসতেছি না, আমি চলে গেছি। তখন বেচারা নিরুপায় হয়ে গেছে। আমার যাওয়ার সময় সৌদি এম্বাসির রিলিজিয়াস অ্যাটাচে তখন আর শেখ আলী বামাগা উনি সহযোগিতা করছিলেন, ওনার অফিসে দেখা করতে যাই, বললাম এই অবস্থা, তোমার দেশে গেছি কিন্তু ভিসা তো বন্ধ করে দিছে, আমার তো ফ্যামিলি ভিসা দিল না ভাই, আমি তো আর যাবো না। আমাকে তখন সে বললো বলো কি তুমি যাবা না, মানে এটা কোনো কথা হলো? তোমার ভিসার জন্য আমি সহযোগিতা করবো। তো কীভাবে কী করবেন? উনি বলে আমি রাষ্ট্রদূতরে এখনই ফোন করতেছে, আমার সামনে ফোন করছে। তখন রাষ্ট্রদূত ছিলেন আবদুল্লাহ আল বুসাইরি, তখন রাষ্ট্রদূত ছিলেন সৌদি আরবে, সৌদি আরব রাষ্ট্রদূত বাংলাদেশে ছিলেন। তখন ওনাকে ফোন করলেন, করে বললেন যে ওরে আমার কাছে পাঠায় দাও, আমাকে পাঠালেন রাষ্ট্রদূতের কাছে। আমি গেলাম, বলো যে কী অবস্থা? বললাম দেখো ফ্যামিলি ছাড়া আমি তোমার দেশে থাকতে পারবো না, আমার ভিসা তো দিচ্ছে না, ভিসা তো বন্ধ। বলো যে তোমার ভিসার দায়িত্ব আমার, লাগলে আমি পররাষ্ট্রমন্ত্রীকে বলে তোমার স্পেশাল ভিসা বাইর করে দেবো, তুমি যাও। উনি একটা চিঠি লিখে দিলেন, দিয়ে বললেন তোমার গ্যারান্টি ভিসা হবে। আমি ওটা নিয়ে আসার পরে ভিসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যেদিন দেখলাম বাচ্চাদের পড়ালেখার জন্য আমার দেশে যাওয়া দরকার, সেদিন আমি নিজেও দেশে চলে গেছি, আর থাকি নাই। থাকলে মাস শেষ একেবারে ব্যাগভর্তি টাকা পাইতাম, ছেড়ে আমি চলে গেছি। এই কথাগুলো আপনাদের সাথে বলার উদ্দেশ্য হলো যে প্রবাস জীবনে থাকেন কিন্তু পরিবার সন্তান সন্ততি স্ত্রী সব ধ্বংস করে দিয়ে আপনি অনন্তকাল প্রবাস জীবনে থাকবেন, এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।